আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে আমি রান্না করব চুলার ডাল। চুলার ডাল দিয়ে রান্না করব, ভিজিয়ে দিলাম। আর তার বাকি আমি আলু ভেজে নিলাম, অল্প তেল দিয়ে দিছিলাম, তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে দিছি। আর মানে এত তেল দেওয়ায় সুন্দর কালার এসেছে। আর তার বাকি আমি আরও তিনটা চারটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আরও কাঁচা মরিচ তিনটা, মানে একসাথে ভাজা হবে তাই দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুইটা দেওয়ার মাঝে মানে দুইটা দুই কালার দুইটা টেস্ট আসবে, তাই আমি দুইটা দিয়ে দিলাম। আর ও আমার ধরবে বলে কাছে আসতে চেয়েছে, খুলে যাবে ও। আর আমার আলু ভাজা মরিচ ভাজা সব হয়ে গেছে। আর মরিচগুলো আমি এক্সট্রা করে আলগা লেখে রেখে দিলাম। আর আলু আর আলু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি বাইরের অংশটা ফেলে দিলাম, পিছনের অংশটা ফেলে দিয়ে এখন উঠতে মানে উঠে বসে বসতে বসতে বসে পড়ছে পারে এখন, দোয়া করবে সবাই ওর জন্য। আর এখন মানে ওর টিভি দেখতে টিভি যাবো, তাই আমি চুলাটা বসিয়ে দিব, তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচা মরিচ সব দিয়ে দিলাম, আর হলুদি মরিচের গুঁড়া আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর নিমখ দিয়ে দিছি, নেড়ে চেড়ে দিয়ে অল্প আমি রেখে দিয়ে এখন চুলাগুলো দিয়ে দিব, দিয়ে দিম নেড়ে চেড়ে দিয়ে আবার মানে ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেছে আমার বহুত টাইম লাগছে, সিদ্ধ হয়ে গেছে। কুকারে দিলে আমার মানে অল্প পিছলে ইসলে হয়, তাই আমি কুকারে দিয়ে ভালো হয় না, সে জুলো দিয়ে দিলাম। মানে কথা হয়ে হয় আমার জুলো বেশি হয়ে গেছে, কোনো ডাইল আছে কোনো অসুবিধা হবে না। আর আমি আলু মেখে নিব, আলুগুলো মেখে নিয়ে এখন আর আমি শুকনো মরিচ আর আগলা আগলা মেখে নিয়ে ধুয়ে দিছিলাম। আর পেঁয়াজ বেশি পেঁয়াজ দিই না আমি, ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, গোল গোল টাইপে কেটে দিয়ে দিছি। মেখে সবাই একসাথে মিশিয়ে নিয়ে আমি মেখে নিব, মেখে নিয়ে এখন আমি নিলাম ভাত খেতে বসবো, খেতে মানে অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম।